আসসালামু আলাইকুম। হাই গাইস, আমি গত প্রায় 20-25 দিন আগে একবার উমরা করতে গেছিলাম, কিন্তু পারি নাই, কারণ আমার টিকা দেওয়া হয় নাই, বিদায় আমার অনুমতি আসে নাই। পরে টিকেট দিয়ে দিলাম, এখন টিকা দেওয়া প্রায় 20 দিন ওভার হয়ে গেছে। এখন আজকে উমরা টিকেটের জন্য যাচ্ছি। তো এখন রাত্র প্রায় 10টা পুরো হয় নাই, 10টার কাছাকাছি হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ ভয় লাগে গাড়িতে যাইতে আমার, কারণ করোনা ভাইরাস মাস একটা রোগ, যেটা যে কোনো লোকের হাসি কাশি তো কিন্তু সমস্যাটা হতে পারে। সব কিছু বিবেচনা করে আমি চিন্তা করলাম যে আমি যদি হেঁটে বেরে যাই তাহলে সেটা আমার জন্য অনেক বেশি ভালো হয়, তার এই কারণে আমি এভাবে যাচ্ছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমি থাকি সৌদি আরবে, আপনারা অবশ্যই আমার ব্লগগুলো দেখেছেন অনেকেই, আপনারা আল্লাহ আপনাদের যে যেখানে আছে সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমার দোয়া কামনা রইল। আজকে যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো যে আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আমার কথাগুলো আপনাদের কার কাছে কেমন লাগে, যদি কথাগুলো কারো কাছে খারাপ লাগে আমি আগে ক্ষমা চাইয়ে নিচ্ছি, যেমন অনেক কিছু নেবেন না, সবাই একরকম না, একজন এক এক রকম। এটা হলো একটা ফার্মেসি, আমি এক রোডটা ক্রস করে নিই, পরবর্তীতে আমি কথাটা বলতেছি। আপনারা যারা কোম্পানিতে কাজ করেন, যেমন আমায় আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার সাথে আমার সহকর্মী, আমাদের দেশি আমাদের পার্শ্ববর্তী দেশে অনেকে আছে যারা কাজ করে, কাজ করা অবস্থায় তারা আমি দেখছি তারা কাজে ফাঁকিবাজি করে, কাজে ফাঁকিবাজি এরকম ডিউটিতে দেরি আসা বা দেখা গেল যে হয়তো একটু মাথা ব্যথা করতেছে কিন্তু দেখলে ডিউটি করতে পারে, কোনো সমস্যা নেই। একটু সামান্য মাথা ব্যথা করলে যে ডিউটি বন্ধ করতে হবে তা নয়, মাথা ব্যথা করলে তো মানুষ খানা খায়, টয়লেটে যা জামা কাপড় পরিষ্কার করে, বাড়িতে কথা বলে, সব কিছু ঠিক আছে, শুধু ডিউটির বেলায় আসলে আর কিছু হয় না। আমি অনেকের বেলায় এরকম দেখছি, এটা হলো এক সাইড। আমি কারো গিবত করতেছি না, কারো পিছনে আমি কোনো কথা বলতেছি না, আমি কারো নাম বলতেছি না, আমি যাদের কথা বলতে তাদের মধ্যে অনেকজন কিন্তু পৃথিবীতে আর জীবিত নেই, আমার তারা মারা গেছে, কিছু জীবিত বাস। তা আমি দেখছি কি ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন, তারা ডিউটি করে, ডিউটি করতেছে, ডিউটির মধ্যে ফাঁকিবাজি করে, আজকে সর্দি কালকে মাথা ব্যথা পশু প্যাডের ব্যথা এরকম বলে তারা শুয়ে শুয়ে বেতনটা কিন্তু ঠিকমতো নিতেছে, মালিক পক্ষে দেখা গেছে কিছু বলতেছে না, সেটা অন্য ব্যাপার। আমি দেখলাম যে সে মাস শেষ যে বেতনগুলো পায়, দেখা গেল মাস শেষ হওয়ার পূর্বে সে যা বেতন পাইতেছে সব টাকাগুলো তার এদিক সেদিক যাওয়ার পরেও তারপরে তার ঋণ হয়ে থাকে। যে অনেক সময় তার দেশের থেকে ফোন আসে, ফ্যানটার মোটর খারাপ হয়ে গেছে, ঘরের ওয়্যারিং নষ্ট হয়ে গেছে, বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আবার এইরকম টুকিটাকি যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসলে আমি অনেকবার দেখেছি তাদেরকে। আমি এ ব্যাপারে আসলে আমার এতটুকু অধিকার নেই যে আমি আরেকজনের প্রতি এতটুকু অধিকার খাটাতে পারবো, তারপরে মাঝে মাঝে যে বন্ধু হিসেবে কিছু গালি গালাজ করি আমি এদেরকে, তখন গালি গালাজও করতাম আমি এদেরকে, বন্ধু হিসাবে গালি গালাজ, এমনি যে যে একজন রাগ হবে সেটা নয়। যেমন অনেক সময় আমি ডিউটিতে যাইতাম, দেখা গেল সে শুয়ে রয়েছে,
যখন আমি তাকে প্রশ্ন করতাম কিরে ভাই ডিউটি যাচ্ছ কিলে, সে আমাকে বলতেছে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, আমি মাথা উঠাইতে পারি না। আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ থেকে, বললো সে সকাল থেকে রাত্র থেকে আমার মাথা প্রচণ্ড ব্যথা করে, আর এই কারণে আমি আজকে ডিউটিতে যাইনি। তো প্রশ্ন তাকে করি যে সকাল থেকে কিছু খাইছ, হ্যাঁ খাইছি। সকালে আর কী কী করছ, কাপড়গুলো প্যান্ট শার্ট এগুলো ধুইছি, আয়রন করেছি, ইস্তিরি করেছি, খানা বানাইছি, বাড়িতে কথা বলছি, এক দোস্তের সাথে কথা বলছি, সব কিছু তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। শুধুমাত্র ডিউটি আসলে তো এত বড় রকমের অসুখ বিসুখ সৃষ্টি হয়ে যায়, ডিউটি সমস্যা সবগুলো তো ঠিক আছে। তখন অনেকে হাসে, তা আমি অনেকের বেলায় দেখছি হয় নিজের অসুখ হবে, অথবা হয়তো দেশে যে কোনো একজন অসুখ হবে, এমনও লোক আমি দেখছি। কথা বলতেছে কথা বলতেছে মোবাইল কানে আছে, হঠাৎ করে তার হাতের থেকে মোবাইলটা নিচে পড়ে গিয়ে যে গ্লাসটা ফেটে গেছে, গ্লাসটা ঠিক করতে যে এটা আগে গেছে তার এক সপ্তাহ ডিউটি সমান, এক সপ্তাহের বেতন শেষ। কিন্তু সে আসলে কি তোকে এক সপ্তাহ ঘুমায়নি, হয়তো একদিন ঘুমাইছে। তো আমি আমার সাথে এক সহকর্মী একটা কাহিনী আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, ওটা আমি আমার বন্ধু মহল অনেকের কাছে কথাটা বলছি, আমি তার নাম বলিনি, লোকটার নাম বলিনি। সেটা হলো প্রায় বছর পাঁচ সাত আগের, বছর পাঁচ সাত বছর হবে। তো আমার সাথে কাজ করে, কী হলো সে ডিউটি তো করতেছে, হঠাৎ করে এমন জায়গায় একটা ভালো একটা অফার পাইলো ওভারটাইম করার, মোটা অঙ্ক বলতে কি সৌদির ৫০০ রিয়াল, বাংলার ৫,০০০ টাকা। তো কথা কথা বলতেছে মোবাইলে, আমি আশেপাশে অন্য কাজ করতেছে, আমিও কিছু শুনলাম যে সে কথা বলতেছে। এখন যার ওভারটাইম করতে যাবে তার কথা হলো যে আধা ঘন্টা পর যাইতে হবে, মানে এমনভাবে তাকে দিল যে ডিউটি টাইম। এখন তার হাতে দুইটা অপশন আছে, হয় ডিউটি চালাতে হবে, নাহলে ওভারটাইমের এই ২৫০ রিয়াল, মানে বাংলার ৫,০০০ টাকার মতো তাকে ছাড়তে হবে। টাকা পয়সার লোভ সে সামাল দিতে পারে নাই, ডিউটি বন্ধ করে অসুস্থ বলি, সে অসুস্থ, সে ডাক্তারের কাছে যাবে, হসপিটাল যাবে, এ কথা বলে সে যে ওভারটাইমটা করে আসলো ২৫০ টাকা, বাংলার ৫,০০০ টাকা হয়ে গেছে, খুশিতে তো তার পেট ফাটিয়ে দিচ্ছে। হঠাৎ করে তার ঘরের যে কোনো একটা কাজের জন্য সে টাকা পাঠাইছে বাড়িতে, টাকা পাঠালো ১৬,০০০ টাকা। পাঠানোর পরে দিয়ে তার ছোটো ভাই টাকাগুলো ব্যাংকের থেকে উঠাল, ব্যাংকের থেকে টাকাগুলো উঠিয়ে তার ছোটো ভাই শার্টের পকেটে রেখে দিল। ওদের ঘরে আসলে এত বেশি লোকজনও নাই, অল্প কিছু লোকজন। ওই দিন পরের দিন সকালবেলায় দেখলো যে তার পকেট খালি, ১৬,০০০ টাকার এক টাকাও নেই। টাকা এনেছে সঠিক, টাকাটা আনার পরে দিয়ে সম্ভবত তার মাকে না তার ভাবিকে টাকাটা দিতে চাইছিল, কিন্তু তার মা এবং তার ভাবি টাকাগুলো রাখতে চায় না, বলে তোর টাকা তোর কাছে থাক, সমস্যা নেই, কারণ পরবর্তীতে টাকাগুলো মানুষের টাকা মানুষকে দিতে হবে। ঘটনাটা কিন্তু সমস্যা হলো টাকাগুলো কিন্তু তার শার্টের পকেটেই ছিল, এদের বাড়িতে এত বাইরের কোনো লোকজন এত বেশি আসতো না, আর এরকম ছোটো বাচ্চাও নাই যে টাকাগুলো চুরি করে নিয়ে যাবে, এরকম যেগুলো আছে ওগুলো দুধের বাচ্চা, এক দুই বছরের বাচ্চা। আর শার্টটা এমনভাবে উপরে ঝুলানো ছিল যে ওখান থেকে যে শার্টটা নিবে টাকা বের করবে, এমন পরিস্থিতি কারো বিশ্বাস হচ্ছে না। পরের দিন টাকা নাই নাই, পুরা বাড় এখন পুরা ঘর তল্লাশি করলো, পুরা ইয়ে করলো, কত খুনকারের কাছে গেল, কত হুজুর মাওলানার কাছে গেল, কত আয়না পড়া এটা পড়া ওইটা পড়া সবার কাছে গেল, কেউ কোনো হদিশ দিতে পারলো না। কেউ বলতেছে কালো মোটা করে একটা মহিলা এসে টাকাগুলো নিয়ে গেছে, আবার কেউ বলতেছে লম্বা দাঁড়িওয়ালা এক লোক আসি নিয়ে গেছে। এমনভাবে বলতেছে যে এদের বাড়িতে আসলে এই ধরনের কোনো লোক, এদের একলা বাড়ি, একা বাড়ি, এখানে বাইরের কোনো কেউ নেই, চারিদিকে ধানের ক্ষেত, রোডের পাশে বাড়ি,
আর এইদিকে তো অতীতে কোনো সময় টাকা এরকম কোনো লোক আসে না এদের বাড়িতে, আর আজকটা বাড়িতে যে নতুন লোক আসবে এরকম, কেউ বলতেছে লম্বা, কেউ বলতেছে দাড়িওয়ালা, কেউ বলতেছে কালো শাড়ি পরে একটা মহিলা, মানে এরকম গল্প কাহিনী বলতেছে। আসলে কিন্তু এগুলো কোনো বাস্তবতার সাথে কোনো মিল নেই। তো আমি আপনাদের সাথে আজকে যে কথাটা শেয়ার করতেছি সেটা হলো যে আমি এরকম অনেকের বেলায় দেখছি ঘটনাগুলো কিন্তু আসলে এরকম হয়ে থাকে। সালাম আলাইকুম। তো আমি যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে যারা ডিউটিতে পাখিবাজি অতীতে করেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, দেখুন আপনার টাকা পয়সাগুলো কিন্তু এইভাবে নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে আপনার মোবাইলটা হয়তো বালতিতে পানিতে পড়ে গেছে, আপনার বাচ্চা মোবাইলটা পানিতে ফেলে দিয়েছে, অথবা মনে করেন আপনার ঘরের টেলিভিশন হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে মানে আপনার একজন অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে দেখলেন যে আপনার নিজেই একটা অসুস্থ হয়ে গেলেন, মানে এইরকম। কারণ আপনি যে টাকাটা কামাইছেন ডিউটি না করে এগুলো হচ্ছে হারামের টাকা, আর আপনার এই হারামের টাকাগুলো আপনার কাছে রয়ে নেই। তো এই কারণে আমি আপনাকে যে কথাটা বলতেছি, টাকা যা কামাইবেন অল্প কামান বেশি কামান যাই কামান না কেন, যা অ্যামাউন্ট হোক না কেন, এদিকে একটু সতর্ক থাকবেন, একটু সতর্ক থাকবেন, একটু সতর্ক থাকলেই যথেষ্ট। ব্যাস আমি আপনাদের সাথে আরও কিছু শেয়ার করতেছি যে এইরকম যারা পাখিবাজি করেছে অনেকে চুরি করেছে। আমার জানা মতন এক চোর ঢাকা গাজীপুরে চার কাঠা জায়গা কিনেছে, তো জায়গাটা তার লটারিতে যে জায়গায় পড়েছে, মানে ওই জায়গাটা গ্রামের জমি হিসাবে চার কাঠা জমিতে ধরেন আনুমানিক আমার একটা হিসাব আরই যে প্রায় 50 লক্ষ টাকার উপরে দেখি সে একটা সমিতি থেকে কিনছিল, এটা অনেক বছর আগে। কিনার পরে যে সে যেই জায়গাটা পাইছে লটারির মাধ্যমে, ওই জায়গায় মানে এখানে অনেক বড় প্লট, ওখানে প্রায় 50-100 জনের মতন, আমি সংখ্যাটা জানি না, মানে অনেকজনের জমি ছিল ওখানে, তারপর লটারির মাধ্যমে যার ভাগ্যে যেটা উঠছে তাকে ওইটি প্লটটা দেওয়া হলো। তবে এই যে প্লটটা পাইছে এটাকে যদি 50 লক্ষ না 5 লক্ষ টাকা দিয়ে ওকে কিনবে না, তার কারণে রোডের পরে দিয়ে হলো একজনের দোকান, ওই পাশেও দোকান এই পাশেও দোকান, এমন জায়গার মধ্যে পড়ছে, এটা দিয়ে মানুষই কিছু করতে পারবে না। যদি এখানে হয়তো বা মানুষের বসতি অথবা গুদাম কিছু করে বা সেটাই, আর কোনো লাভ হবে না ওই জায়গাটা দিয়ে, কারো কোনো পছন্দ হয় না, যাওয়ার মতো কোনো রাস্তাও নেই। ওগুলো ছিল হারামের টাকা। ওই লোকটা দেশে গ্রামের বাড়িতে একটা বিল্ডিং করেছে আজ থেকে 19 বছর আগে, আজকে 2 তারিখ, আজকে 2 মার্চ 2021, আজ থেকে 19 বছর আগে সে বিল্ডিংটা করেছিল, সে বিল্ডিংয়ে পর্যন্ত তারা থাকতে দেয়নি উপর সব চোরা টাকা। তো আপনাদের যাদের জীবনে এইরকম ঘটনা হয়েছে আপনাদের ঘটনাগুলো আপনারা মিলিয়ে দেখুন যে আপনার টাকাগুলো ওই দিন ওইভাবে চলে গেছে, আর আপনারা আগামী ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিন, পরিশ্রম করে যে টাকা অর্জন করবেন, যে টাকা আপনি অর্জন করার সময় আপনার ঘাম বেরিয়ে যাবে, ঘাম এখানে ঘাম বেরোবে, চুলের গোড়ায় গোড়ায় ঘাম বেরোবে, বগলের নিচে ঘাম বেরিয়ে যাবে, এখানে বগলের নিচে ঘাম, ওই টাকা আপনার জীবনে কোনো দিন নষ্ট হবে না। আমি চ্যালেঞ্জ করছি। আমি একবার আমার ছোট্ট একটা ঘটনা বলি, আমার জীবনেও আমি হয়তো কিছু কামাইছি হয়তো শয়তানের ধোকায় পড়ে, তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি একবার কিছু টাকা একজনকে দিয়েছি, সেই টাকাটা দেওয়ার পর আমি নিজে ভুলে গেছি যে আসলে আমি টাকাটা দিয়েছি। পরবর্তীতে ওই টাকাটা 9 বছর পর ওই টাকাটা আমি ফেরত পাইছি। ওই লোকটা আপোষে এসে আমার কাছে অন্য লোকের মারফতে টাকাগুলো দিয়ে দিয়েছে, আমারে ধরেন বাংলার 20,000 টাকার মতো আমার টাকা, অথচ আমি নিজে ভুলে গেছি। আর যে সময় টাকাটা দিয়েছি ওই সময় আমি যা পরিশ্রম করতাম, যেটা আপনাদেরকে বলার বাহিরে, প্রতিদিন আমি 2 বার করে গোসল করতাম, সকালে ডিউটি যাইতাম, ঘামে ভিজে যাইতাম, যেখানে কাজ করতাম সবগুলো জামা কাপড় ডেলিও ধুইতে হইতো আমাকে,
এরপর রাত্রে গোসল করতে তখন ঘামে সবগুলো নিজের ঘামের গন্ধ নিজের থেকে অসহ্য লাগবে। সেই টাকা ছিল আমার, সেই দিন চলে গেছে। তো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যা কামাবেন ভালো করে কামাবেন, ওই টাকা আপনার কাছে আজীবন থাকবে ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি। উপরও আল্লাহ একজন আছে, কারণ আল্লাহ কারোর সাথে বেইমানি করে না, কাউকে ধোকা দেয় না। আপনি আরেকজন হক মেরে খাবেন, সুখে থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।